থাইল্যান্ডের গুহায় 10 দিন ধরে আটকে পড়া শিশুরা সুস্থ আছে। দুজন ডুবুরি, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে তাদের কাছে গেছেন। নতুন ভিডিও ফুটেজে দেখা যায়, ভালো থাকার কথা জানিয়েছে খুদে ফুটবলাররা। ডেস্ক রিপোর্ট। নতুন ভিডিওতে দেখা গেছে নিজ নিজ ধর্মীয় রীতিতে অভিবাদন ও পরিচয় জানাচ্ছে গুহাবন্দী খুদে ফুটবলাররা। পানির উপরে কর্দমাক্ত উঁচু জায়গায় বসে একে একে ক্যামেরার সামনে বলছে তারা সুস্থ আছে। কিশোরদের সঙ্গে একজন ডুবুরিকেও দেখা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধারের আগ পর্যন্ত থাই নৌবাহিনীর দুই ডুবুরি সার্বক্ষণিক সেখানে অবস্থান করবেন। গুহার বাইরে অধীর হয়ে অপেক্ষা করছেন ফুটবল দলটির সদস্যদের স্বজনরা। সেখানে বড় পর্দায় দেখানো হচ্ছে উদ্ধার অভিযানের সবশেষ ছবি। আমরা দিনরাত সবার ফিরে আসার জন্য অপেক্ষা করছি, আশা করছি সবাই ভালো আছে। গুহায় আটকে থাকা কোচকে অনুরোধ করছি আমাদের সন্তানদের যেন তিনি আগলে রাখেন। অনুসন্ধানের 9 দিন পর গেল সোমবার রাতে ব্রিটিশ ও থাই ডুবুরি দল নিখোঁজ ফুটবল দলটির সন্ধান পায়। তাদের বাইরে আনতে সম্ভাব্য বিভিন্ন উপায় বিবেচনা করছেন উদ্ধারকারীরা। শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেই আমরা সবাইকে বের করে আনতে চাই। এক্ষেত্রে আবহাওয়া সহ সব পরিস্থিতি বিবেচনায় রাখা হয়েছে, কোনো ঝুঁকিতে যেতে চাই না আমরা। আগে জানানো হয় বন্যার পানি সরে না যাওয়া পর্যন্ত আটকে পড়াদের বের করতে কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে। গেল 23 জুন থাইল্যান্ডের দীর্ঘতম গুহা থাম লুয়াং দেখতে গিয়ে একটি কুঠুরিতে আটকা পড়ে ওই কিশোর ফুটবল দলের 13 সদস্য। জাহেদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।